সোনামুড়া মহকুমার কলমচোড়া থানাধীন রহিমপুর এলাকায় এক যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি সফিউল বাদশা নামের যুবককে বৃহস্পতিবার জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। আহত এই যুবকের পায়ে এবং দেহে শারীরিক চোট আঘাত রয়েছে। তবে আঘাতের কারণ সম্পর্কে হাসপাতালে ভর্তি সফিউল বাদশা জানিয়েছে, পুলিশ রিমান্ডে থাকাকালীন খুনের ঘটনায় স্বীকারোক্তি দেওয়ার জন্য তাকে ব্যাপক মারধর করেছে পুলিশ। পুলিশের এই মারধরের ফলে সে গুরুতরভাবে আহত হলে পুলিশ তাকে জিবি হাসপাতালে ভর্তি করায় বলে গুরুতর অভিযোগ করেছে আহত যুবক। গতকালকে রাত্রে 10টার পরে ভাই আমার ডাক দিয়েছে, লোক করতে পারবে আনছে না ডেভিড স্যার, ও এখানে হইতো না, ক্যামেরার সামনে ল্যাপটপটা লইছে, পরে গাড়ি লইছে, লইয়া ওপরে গেছে, এসে কেন ল্যাপটপটা রেডি করছে, ওই সেটার পরে বই থাকছে স্যার, ও তুই কেমনি মার্ডার করছো, কী করছো, সব প্রথম কথা আছে, তুই কই গেলা, তুই কইলে মারতাম না, যদি না করস তোর আমি তুই বাসায় নিয়ে থাকতো না, তুই মার্ডার করছো এটা আমরা জানি, ও তোর ভিডিও করে আছে, আমি স্যার ভিডিও থাকলে দেয় আমাকে জ্বালান দিয়ে দেন, আমার আমার মারেন করে। সংঘটিত খুনের ঘটনায় তার কোনো যোগ নেই বলে জানিয়েছে সফিউল বাদশা। অন্যদিকে মারধর নিয়ে সফিউল বাদশার পরিজনদের বক্তব্য হলো, লকআপে তার সঙ্গে দেখা করার সময় সফিউল বাদশাকে তারা সুস্থই দেখেছেন, কিভাবে সে আহত হলো এ নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন সফিউল বাদশার আত্মীয় পরিজনরা। আমার বাড়ি রহিমপুর, আমি আসতে আধা ঘন্টা লাগবে, আইসা দেখি তার সাথে তোর ভাইয়ের কি শ্বাসটানা ছিল নি, আমি কি না তো আমার ভাইয়ার আমার রুমের শ্বাসটানা ছিল না, তো সত্য বলে সত্যি মানে শুধু ফ্যাক্টরি বা লিভারের প্রবলেম, এই জন্য তো বিদেশ থেকে আসছি, এটির ওষুধ আমি পুলিশের কাছে দিয়ে গেছি থানায়। তারপরে কই না তোর ভাই শ্বাসটানা আছে বলে এতে কইছে, এ বলে শ্বাসটানার ওষুধ খেয়ে, আমি কই না আমরা দেখছি না শ্বাসটানার ওষুধ খেতে, তারপর বাকিটা তে জানে শ্বাসটানা এরকম ছিল না, তো সুস্থ ওই প্রবলেমটা ছাড়া সম্পূর্ণ সুস্থ। এরপরে আমি ভাই আমার স্যার আমার ভাইয়ের কী হয়েছে, ক এতে ভরে গেছে, ভরে ভাড়ে ব্যথা পেয়েছে, আমি তো অসম্ভব কথা স্যার, ভৈরা ভাই ব্যথা পায়, কালকে রাত সন্ধ্যা বাদ খাইলো আমরা সামনে থানার ভিতরে আপনারা বাদ দিলেন, কথাবার্তা হয়ে গেলাম ভালো একদম আমার মতো সুস্থ, তাহলে এখন হঠাৎ তার হাঁটতে পারে না বা পা ব্যথা লাগছে মরা লাশের মতো। প্রসঙ্গত রহিমপুর এলাকায় সংঘটিত যুবক খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সফিউল বাদশাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আসামিকে গ্রেপ্তার করে তার নাম হচ্ছে সফিউল বাদশা, তার নাম মারফত আমি, আমরা ওকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাই, কোর্ট থেকে আমরা তিন দিনের পুলিশ কোর্ট দিয়েছি। নাম সফিউল বাদশা, কত ধারা মামলা হয়েছে ওর বিরুদ্ধে, যে মামলা হয়েছে থানার মামলা আমাদের থানার যে মামলার নাম্বার 46 আন্ডার সেকশন 302 আইপিসি। উনি কি মানে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু তার থেকে তদন্ত করতে পেরেছেন? না এটা তো আমরা তদন্ত সাথে কাউকেই বলি না, কি পেয়েছে সেটা আমরা বলি আমরা পরে। এটার সাথে কি আর কেউ ইনভলভ থাকতে পারে? থাকতে পারে বা নাও থাকতে পারে সেটা তো আমরা এখনো শিওর না, আপাতত আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কিভাবে এই যুবক আহত হয়েছে এবং খুনের ঘটনার রহস্য উন্মোচন হবে বলে মহকুমার সুধীর সমাজের অভিমত। এক্ষেত্রে প্রকৃত দোষের শাস্তি নিশ্চিত করা গেলেই আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে তা অবশ্যই বলা যায়। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।